Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস টু এর দ্বিতীয় শ্রেণীর তিন নম্বর যে পর্ব, তৃতীয় পর্বের সিলেবাসটা। কারণ আমার যদি কী কী পড়বে এটাই জানা যদি না হয় শুরুতেই, তাহলে আমরা কী করে আমাদের কোর্সটা কমপ্লিট করবো টাইমের মধ্যে। তো আমাদের অবশ্যই জানা উচিত কী কী পড়বে, কোন বই থেকে কতদূর পড়বে, কেমনভাবে আমাদের পড়াটা করতে হবে, কতদিনের মধ্যে টার্গেট কত থাকবে, পার ডে কতটা পড়তে হবে, সবই কিছু আমরা আজকে ফিক্সড করে নেব। তাহলে আমাদের এগিয়ে যেতে শুরু হবে, সুবিধা হবে। তো ক্লাস টু এর সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা করব, মন দিয়ে দেখে নিতে হবে আজকের পড়াটা, তাহলে কী হবে আমাদের পরবর্তীতে আর অসুবিধা হবে না। পরবর্তীতে বারবার জিজ্ঞেস করতে হবে না সিলেবাস আমার বইয়ের কতদূর পড়বে, না সহজ পাঠের কতদূর পড়বে, বা স্বাস্থ্যসারী শিক্ষা বইয়ের কতদূর পড়বে, এটা জিজ্ঞেস করতে হবে না। সমস্ত কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এবং কিভাবে আমরা এই সিলেবাসটাকে কমপ্লিট করব, কতদিন আর বাকি আছে, প্রতিদিন কতটা পেজ করে পড়তে হবে, সবই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আর একটা কথা, এই চ্যানেলে প্রায় আমি 37খানা সেট, ক্লাস টু এর জন্য 37টা সেট আমি কিন্তু অলরেডি করে ফেলেছি সেকেন্ড পর্বের জন্য। সেই রকমই আমি কিন্তু এখানে অনেকগুলো সেট আমি কিন্তু প্রশ্ন এখানে ছাড়বো। তাহলে আমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে, তাহলে যখনই আমি সেট ছাড়বো, প্রশ্নপত্র ছাড়বো, তখনই কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন বা তোমরা এখান থেকে দেখে নিয়ে সেইভাবে রেডি হতে পারবে। সঙ্গে প্রতিদিন আমি পেজ টু পেজ পড়াবো, সেই পড়াটারও আপডেট পেয়ে যাবেন। তাই বলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, আর বন্ধু বান্ধব এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম গ্রুপ এবং টুইটার গ্রুপে আমি আছি, তো সেখানে আমাকে ফলো করে নিলে আমরা সবসময় কানেক্টেড থাকবো এবং বিভিন্ন রকমের আপডেট আমরা কিন্তু একে অপরের মধ্যে আদান প্রদান করতে থাকবো। তো চলুন আজকে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে সিলেবাস আলোচনা। তো সিলেবাস প্রথমে আমরা বলি, আমার বই তিন নম্বর যে খণ্ডটা আছে, তিন নম্বর খণ্ডটা পুরোটাই পড়বে। তো তিন নম্বর খণ্ডটা পুরোটাই পড়বে, অনেকে যদি একটাই বই থাকে তাহলে আমি তার জন্য পেজ নাম্বার বলে দিই। পেজ নাম্বার শুরুটা হচ্ছে 179 থেকে, 179 থেকে, 179 179 থেকে 273 অবধি, টোটাল এই বইটাতে 273 অবধি পৃষ্ঠা আছে, 273 অবধি পড়বে। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম 179 থেকে 273 পেজ অবধি পড়বে। আচ্ছা কতদিন বাকি আছে এটা জানা আছে? মোটামুটি এখনো অনেকের পরীক্ষা শেষ হয়নি, তো আমি হিসাব করে দেখেছি আর 75 দিন বাকি আছে। কত দিন বাকি আছে? 75 ডেজ বাকি আছে, 75, 75 দিন বাকি আছে। এই 75 দিনে আমাদের পড়তে হবে কত পেজ? এই 75 দিনে আমাদেরকে পড়তে হবে 179 থেকে আমরা যদি 273 বাদ দিই তাহলে আমাদের প্রায় 95টা পেজ, 95 পেজ আমাদের কিন্তু পড়তে হবে। তাহলে একদিনে কটা করে পেজ হচ্ছে? প্রায় দুটো করে, একটা করে পেজ পড়লে কটা বাকি থেকে যাবে, দুটো করে পেজ হলে আমরা রিভাইজ করতে পারবো। তাহলে আমার বইয়ের প্রতিদিন কিন্তু দুটো করে পেজ পড়া চাই। এর জন্য তোমাদের কোনো চিন্তা নেই, আমি এই চ্যানেলে দুটো তিনটে চারটে পাঁচটা করে পেজ আমি কিন্তু করিয়ে দেবো, একদম টাইমের আগে আমি সিলেবাস শেষ করে দেবো। তার জন্যই বলি বারবার করে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। নেক্সট হচ্ছে এইখানে আমাদের কি কি শিখতে হবে, এর মধ্যে গল্প আছে, কবিতা আছে, ছবি আঁকা আছে, সবগুলো আমরা ডিটেলসে যদি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এবার দেখে নেব সহজ পাঠের কি কি কতদূর পড়বে। তা আমরা একাদশ, আমরা নবম, এগারো নম্বর পাঠ পর্যন্ত পড়েছি, আমরা এবার দ্বাদশ বা বারো নম্বর পাঠ, অর্থাৎ 37 নম্বর পৃষ্ঠা থেকে আমরা টোটাল 56 নম্বর পৃষ্ঠা অবধি আমরা কিন্তু এবার পরীক্ষায় পড়বে, আমাদের মানে টোটাল বইটা পড়বে। এবং প্রথম দিক থেকেও কিছু কোশ্চেন দিতে পারে, এরকম অভিজ্ঞতাও আছে যে প্রথম দিক থেকেও প্রশ্ন হয়। তাহলে 37 থেকে আমরা 56 পেজ যদি পড়ি তাহলে কতটা পেজ? প্রায় 20টা পেজ, 20টা পেজ আমাদেরকে পড়তে হবে 75 দিনে। কতদিন সময় আছে? 75 ডেজ, 75 দিনে 20 পেজ পড়তে হবে। তাহলে আমাদের 20টা পেজ 75 দিনে পড়তে গেলে আমাদের প্রায় একটা করে পেজ আমি ধরে নিলাম পড়তে হবে।
তিন চারবার রিভাইজ দিতে হবে, কারণ কোথা থেকে কোশ্চেন আসছে আমাদের ধরতে খুব অসুবিধা হচ্ছে। তো একটা করে পেজ, একটি করে বা একটা করে, একটা করে পেজ আমাদের রেগুলার পড়তে হবে সহজ পাঠে। তাহলে আমার বইয়ের কটা পেজ? দুটো পেজ, আর সহজ পাঠের একটা পেজ হলো। এবার স্বাস্থ্যসারী শিক্ষা, এটা কিন্তু কোনো মুখস্থ করার বিদ্যা নয়, এটা রপ্ত করার বিদ্যা। আমরা হাতটাকে যদি একদিন এই পেছন দিকে ঠেকাতে যাই, ঠেকবে? ঠেকবে না। আমাদেরকে রোজ রোজ অভ্যাস করতে হবে। তো স্বাস্থ্যসারী শিক্ষায় আমাদের কত নম্বর পেজ থেকে পড়বে জানা আছে? এখানে কিন্তু পেজ সিস্টেম নেই, এখানে হচ্ছে কার্ড সিস্টেম। কার্ড, এক একটা অ্যাক্টিভিটিকে এক একটা কার্ড বলা হয়। কার্ড নাম্বার 42 থেকে, কার্ড নাম্বার 43 থেকে, সরি, কার্ড নাম্বার 43 থেকে পড়বে 43 পৃষ্ঠা থেকে 63 কার্ড পর্যন্ত, অর্থাৎ 21টা কার্ড। তাহলে এইটাও আমরা একটা করে পাতা বরাদ্দ ধরতে পারি। তাহলে আমাদের প্রতিদিন কটা করে পাতা পড়তে হবে বলো তোমরা? আমার বইয়ের দুটো পাতা পৃষ্ঠা, আর সহজ পাঠের একটা, আর স্বাস্থ্যসারী শিক্ষার ভালো করে একটা পাতা। আমরা একদম ডিপ ভালো করে প্র্যাকটিস করে নেব। তো এই পড়াটার দায়িত্বটা কিন্তু সবার, আমিও কিন্তু তোমাদেরকে এই টার্গেটে যদি ছুটাতে পারি, তাহলে কিন্তু আগামীতে তোমরা কিন্তু সমস্ত সিলেবাস শেষ করে ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন করে, আমরা রিভাইজ করে একদম রেডি হতে পারবো থার্ড ইভ্যালুয়েশনের জন্য, তৃতীয় পর্বে পরীক্ষার জন্য। তো সিলেবাসটা আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের তাহলে আমার বইয়ের পড়ছে কত দূর থেকে, 3 নম্বর পার্ট বইটা যেটা আছে সেটা পুরো 179 থেকে, 179 থেকে পড়বে 273, 179 থেকে 273, সহজ পাঠে 37 থেকে 56, আর আমার স্বাস্থ্যসারী শিক্ষা বইয়ের 43 নম্বর কার্ড থেকে 63 নম্বর কার্ড, টোটাল সম্পূর্ণ বইটা বাকি। ঠিক আছে, তাহলে এই এই ছিল আমাদের সিলেবাস, বাকিটা পুরোটা আমরা আস্তে আস্তে করব। তো আমরা ক্লাস শুরু কবে থেকে করছি সবাই জানো? কবে থেকে ক্লাস শুরু করছি আমি সেদিন লাইভে বলেছি, এবং আজকে আবার বলছি, ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে, ক্লাস স্টার্ট হবে কবে থেকে? কারা কারা জানে ক্লাস কবে থেকে স্টার্ট হবে? আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করব, ক্লাস স্টার্ট হবে মানডে, পরশু দিন থেকে। মানডে তারিখ হচ্ছে, মানডে কত তারিখ হবে? মানডে 12 তারিখ থেকে, 12/9/2022। তোমাদের প্রথম ভিডিও আসতে চলেছে মানডে 9/9/2022 দুপুর 2টোতে, তোমরা অবশ্যই ফলো করে রাখো, আর নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখো, তাহলে তোমাদের আর টেনশন থাকবে না, সমস্ত পড়া এই একটা চ্যানেলেই পেয়ে যাবে, পেজ টু পেজ, একদম পেজ টু পেজ, একটা পেজেরও কিন্তু আমি বাদ দিই না, যা থাকে, ছবি আঁকা থাকলেও ছবি আঁকাটাও কিন্তু আমি অবশ্যই আঁকার চেষ্টা করি, বা মুখে ভালো করে বুঝিয়ে বলে দিই, বা ভালো করে করার চেষ্টা করি। তো ঠিক আছে, আর তোমাদের একটা ব্যাপারে আমি কিন্তু ফিডব্যাক পাচ্ছি না, আমি ভিডিও ফিডব্যাক চাইছি, সবাইকে আমি বারবার বলছি ভিডিও করে আমাকে ফিডব্যাক দিন এই চ্যানেলে কেমন পড়াশোনা। তো আমার নাম দেবদাস, আপনারা দেবদাস স্যার বা দেবদাস দা বলতে পারেন। দেবদাস স্যারের ক্লাস থেকে আপনারা কেমন শিখছেন, বা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম থেকে আপনারা কেমন শিখছেন, এই ব্যাপারে আমি শিশুর ভিডিও, শিশুও যেন বলে যে স্যারের ক্লাস থেকে আমি ভালো শিখছি বা খারাপ শিখছি, কিছু একটা বলে, সেই ভিডিওটা আমি চাইছি, 10-15-20 সেকেন্ড, 10-15 সেকেন্ডের আমি চাইছি, বেশি চাইছি না। সেটা আমি ইন্ট্রো পার্টে দিতে চাই, এই যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সেখানে আপনার সন্তান ওখানে বলবে যে আমরা এই ক্লাস থেকে কি শিখছি, এটা আমি চাইছি, এটা আমার গোলস আছে। আপনারা একটু চেষ্টা করুন শিশুদেরকে দিয়ে ওটা রেকর্ডিং করে, ক্যামেরাতে তো সবার ফোন আছে, অসুবিধা কিছু নেই, যেমন হবে হবে আমি ওটা এডিট করে নেব। তো এই ভিডিও বার্তাটা আমাকে দিন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানেন 7001658381, ওখানে কিন্তু আমাদের সদস্য সংখ্যা 250 প্রায় হয়ে গেল। তো নেক্সট আমাকে আবার একটা গ্রুপ খুলতে হবে, এবার ক্লাস ওয়াইজ আমরা গ্রুপ খুলবো, যারা যারা গ্রুপে থাকতে চান অবশ্যই আমার এই নাম্বারে 7001658381 এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠান, এবং কোন ক্লাসে আপনার ছেলে পড়ে নামটা কি সেটা একটু বলে দেন, তাহলে আমি তাকে সেই গ্রুপে ডাইভার্ট করে নেবো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আমরা সিলেবাসটা জানতে পারলাম, আমাদের এটা খাতায় লিখে রাখা উচিত একদম টপে, বা যেখানে পড়তে বসে শিশু সেখানে লিখে রাখলে আমাদের টার্গেটটা শেষ হয়ে গেল, মানে সেট হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, আমাদের প্রতিদিন 4টে করে পৃষ্ঠা বাচ্চাদেরকে পড়াতে হবে, বা বাচ্চারা যেন নিজে থেকেই পড়ে। ঠিক আছে, আজকের মতো এখানেই, বাই বাই।